পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা, পাঁচ ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা পড়বা, পাঁচ ওয়াক্ত নামাজের পরে শাহাদা আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু পড়বা, পাঁচ ওয়াক্ত নামাজের পরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক পড়বা। রাসূল বলেন এই আয়াতে কারিমাগুলো যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ে আল্লাহ তাআলা তার দিকে সত্তরবার রহমত নজরে তাকাবেন, আল্লাহ তাআলা তার সত্তরটা প্রয়োজন পুরা করে দিবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবেন, আল্লাহ তাআলা না তাকে দুশ্মনের মোকাবেলায় বিজয়ী করবেন। এবার রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াত কুরসি পড়বা, যাও কথা দিলাম তোমার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধুই তোমার মৃত্যু, তোমার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু কি লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কেউ বাধা দেওয়ার নাই, শুধুই মধ্যখানে মৃত্যুর নদীতে আছে, এপারে তুমি এখানে মৃত্যু ওপারে জান্নাত, কি হয় আমাদের মধ্যে আর জান্নাতের মধ্যে ফাসলা শুধুই মৃত্যু, পার্থক্য শুধু কি বলেন, হ্যাঁ আল্লাহ আর পার্থক্যই নাই, ওদের নামাজ ওদের জান্নাত, ওদের তেলাওয়াত ওদের জান্নাত, ওদের তেলাওয়াত কি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, যে আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, বলেন যে আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, চোখের গুনাহ ছেড়ে দেয়, কানের গুনাহ ছেড়ে দেয়, জবানের গুনাহ ছেড়ে দেয়, দামাগের গুনাহ ছেড়ে দেয়, হাতের গুনাহ ছেড়ে দেয়, পায়ের গুনাহ ছেড়ে দেয়, লজ্জাস্থানের গুনাহ ছেড়ে দেয়, মাল কামাই করার লাইনে গুনাহ ছেড়ে দেয়, মাল খরচের লাইনে গুনাহ ছেড়ে দেয়, মাল কামাই করতে গুনাহ হয়, মাল খরচের লাইনে গুনাহ হয়, বলে বন্ধ করে দেয়, মাল কামাইয়ের লাইনে গুনাহ হয়, মাল খরচের লাইনেও গুনাহ হয়, বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমাকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দিতে পারো, আমাকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দিতে পারো, কথা দিলাম তোমাকে দুটো জান্নাত দিব, দুটো জান্নাত দিব, মোল্লা আলী খাঁরি বলেন দুটো জান্নাত, জান্নাতুন ফিদ দুনিয়া ও জান্নাতুন ফিল উকবা, দুনিয়াতে একটা জান্নাত দিবে, জান আখিরাতে একটা জান্নাত দিবে, দুনিয়াতে আবার জান্নাত কি লাজ্জাতুন ফিল ইবাদা, তোমার ইবাদতের মধ্যে মজা পাবা, তোমার ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি হবে, কি বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, বলেন আজকে আমাদের লক্ষ্মীপুরের মেয়র সাহেব নামাজের পরে ওনার গাড়িতে আমার একটা আজীব কথা বলছে, হুজুর আজকে জীবনে একটা নামাজ এনজয় করেছি, এনজয় হুজুর আজকে নামাজটা উপভোগ করছি, হুজুর আজকে না লাগছে যে নামাজ মজা, কি বলে বলে হুজুর আজকে নামাজটা কি করছি, ওনার কথা আজকে নামাজটা এনজয় করছি, মানুষ গান এনজয় করে খেলা এনজয় করে, হুজুর আজকে মসজিদে এসা নামাজ এনজয় করছি, সুবহানাল্লাহ বলবেন না, নামাজের মজা কেমন, জুআলাতিস সালাতু কুররাতু আইনি, রাসূল বলেন নামাজ আমার জীবনের সবচেয়ে মজা, সুবহানাল্লাহ নামাজ আমার জীবনের চোখের শিথিলতা, নামাজ আমার জীবনের মজা, আমার জীবনের মজা বানিয়ে দিয়েছে, হুব্বি বাইলাইয়া থালাত, হুব্বি বাইলাইয়া থালাত, নামাজকে আমার কাছে মজা করে তুলে ধরা হয়েছে, নামাজ আমার জীবনের সবচেয়ে মজা, সুবহানাল্লাহ বলেন নামাজ জীবনের কি জীবনের সবচেয়ে মজা, আরে জান্নাতের চেয়েও মজা, এই জন্য হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি তিনি বলেন যদি আল্লাহ তাআলা আমাকে বলেন হাসান এই কাজটা করলে দু রাকাত নামাজের তৌফিক দিব, এই কাজটা করলে জান্নাত দিয়ে দিব, কোনটা নিবা, হযরতে হাসান বলেন যে এই কাজটা করলে দু রাকাত নামাজের তৌফিক দিবে আমি এটা নিব, সুবহানাল্লাহ বলে মানে, বলে হ্যাঁ নামাজ বানিয়েছেন রব, নামাজ বানিয়েছেন রব নিজের জন্য, জান্নাত বানিয়েছেন আমার জন্য, সুবহানাল্লাহ কি নামাজ কার জন্য, আল্লাহর জন্য, জান্নাত কার জন্য, নামাজের মজা তো জান্নাতের চেয়েও বেশি,
সোনাইমুড়ি বড় মসজিদে গতকালকে আমি আসার নামাজ পড়ছি, সোনাইমুড়ি বড় মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইছেন, বিশ্বাস করেন আমি পাগল হয়ে গেছি, এত সুন্দর নামাজ হয় মানুষের। আমি সালাম ফিরিয়ে বললাম আজকেই সুন্দর হয়েছে না প্রত্যেকদিন সুন্দর হয়? আমি এই নামাজ কি আজকেই সুন্দর হয়েছে না প্রত্যেকদিন সুন্দর হয়? খুঁজে নিন নামাজই এমন। হাফেজ মৌলানা আনোয়ার, পরে জিজ্ঞেস করলাম কেউ তিন বছর ধরে বেতন নেই না, আমি কি মজা তো এখানে লাগাইছেন আপনি? আল্লাহ কত দ্রুত আসছেন, কত পেরেশানি করে যাক আল্লাহ, আমি তো একা হয়ে গেছি আজকে, যাক ডিপটি বেড়ে আল্লাহ আনছে, তো আজকে আমি মা সালাম করে দিতাম। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই জন্য রুকুতে মজা, সেজদাতে মজা, তাশাহুদে মজা, দুরুদ শরীফে মজা, জিকিরে মজা, সুবহানাল্লাহ। কি নামাজকে তো এই পরিমাণ ভালোবাসা উচিত যে এটা এটা তো অল্প কয়েকদিন পরে শেষ হয়ে যাবে, এটা তো আর জান্নাতেও মিলবে না। আর জান্নাতে নামাজ আছে? না। জান্নাতে নামাজ আছে? না। এটা তো এখানে এই মজা শেষ করা, এটা তো এখানেই মজা লুপে নেওয়া। হ্যাঁ, লম্বা লম্বা তাহাজ্জুদ পড়া, লম্বা লম্বা তাহাজ্জুদ, তো সেজদায় বেশি তাজবি পড়লেই তো নামাজ লম্বা হয়ে গেল, রুকুতে বেশি করে তাজবি পড়লেই তো রুকু লম্বা হয়ে গেল না? করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মজা মজায় পড়া, এক নিঃশ্বাসে পড়া, ধীরে ধীরে পড়া, ভালোবাসার সাথে পড়া, এভাবে পড়া যেন আমি রবকে দেখছি, এভাবে পড়া অবশ্যই রব আমাকে দেখছেন, এভাবে পড়া যে একবার বলছি, একবার পৌঁছে গেছে আরশা আজিমে, একবার আরশা আজিমে গিয়ে আমার নাম ধরে বলছে আমি না আপনার বন্ধুর তাসবিহ, রব বলবেন সাব্বাহতানি ইউসাব্বিহুকা, তুমি আমার তাসবিহ করেছ আমিও তোমার তাসবিহ করব, তুমি আমাকে মহা পবিত্র বলেছ আমিও তোমাকে পবিত্র করে ছাড়ব। কিভাবে রব, রবের তাসবিহ, রবের তাহমিদ, রবের তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিভাবে সেটাপ দিয়েছেন সেটাপ, নামাজের ভিতরেও নামাজের বাইরেও সেটিংটা কেমনি দিছেন, নামাজের ভিতরেও দাঁড়াও সুবহানাল্লাহুম্মা বিহামদিক, শুরু করো আল্লাহু আকবার, এবার শুরু করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবার রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, এবার সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা, তাসবিহ সেটিং দিলেন কিভাবে, তাহমিদের সেটিং দিলেন কিভাবে, তাকবীরের সেটআপ দিলেন কিভাবে, সুবহানাল্লাহ। কি এরপরে আবার বলেন নামাজের সালাম ফিরিয়ে প্রথম পড়বা 10 বার 10 বার 10 বার, এবার আবার বলেন আবার পড়বা 33 বার 33 বার 33 বার, আবার বলেন 33 বার 33 বার 34 বার, পড়ো না পড়ো না, মজা করে পড়ো। আরিফ আইএম টিভি, আরিফ আইএম টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়।